কোনো মানুষের উপরে যখন রাগ থাকবে, সেই রাগ চুলোর দরে যাইয়া এই মুন্নাহান যেমন মুই এই কাসকি মাছ আর আলুরে তেলে বাইস জ্যাককালে হুটকি হুটকি বানাই হেলাই দিছি চরচরি যারে কয়। যত রাগ আছে সব এই মাছের মধ্যে যার মো মাছটারে বাইস যা, এ এরম যদি মাহে মানুষটার দ্বারে পাইতাম, হে মোর জামাই হোক বা যেই হোক, যে মানুষের উপরে রাগ হইবে হেরে বাইস যে রকম এককাল তেল তেলা বানাই হেলাই দম। আসসালামু আলাইকুম। আমরা সবাই দেখতে আছেন যে মুই আসবো কাসকি মাছ এখন জগজগা তকতক এরকম কাসকি মাছ আইয়ে বাইসছে ধুয়ে পয় পরিষ্কার হয়ে লইছি, লগে দিছি মানে কুচি করা পেঁয়াজ, পেঁয়াজের যে কি দাম, আর আলু, আলু গুছাই দিছি হারে খোদা, হেপর লইছি কি ব্যালেন্ডার একটু পেঁয়াজ রোহন আর সাতাশ টুকু কাঁচামরিচ সেই ব্যালেন্ডার সরিয়ে ইয়ে দিতে আসি। আর হের মধ্যে দিই একটু পর ধরেন একটু লাল গুঁড়া মরিচ, যদি একটু ঝাল ঝাল ভালোই লাগবে, ছোটো মাছের একটু ঝাল ঝাল না হলে ভালো হয় না। এই যে লাল মরিচের গুঁড়ো দিছি আর কতখানি এনে ফটফট করে দিই মানে হলদি, হলদি মানে কি হলুদ মা কি হলুদ বেডো মিন্দি বেডো হাইরমের মাছের আজকাল গায়ে হলুদ হইবে সুন্দর মতো ও থুক আগে দিলাম হলদির গুঁড়ো, হেরপর দিছি মরিচের গুঁড়ো আর এরপর লবণ, এরপর যাই একটু তেল, তেল দিই এই এককালে মানে কি কম এককালে খুব ডক ডক করে এরপর মাহান লাগবে যে খুব সুন্দর সুন্দর মাহাইছি, একদম হাতটারে সাবান দিয়ে ধুইয়া বা হ্যান্ড ওয়াশ দিয়ে ধুইয়ে সুন্দরের মাহাইবেন, মাহাইয়ে এরপর যাইয়ে গরম তেলে ফ্যাস ফ্যাস করে এককাল সারিয়ে দিয়ে বাজতে থাকবেন। হ্যাঁ ম্যাডাম, আমি একটু কথা কই, যারা সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন, নাহলে কিন্তু দশটা জরিমানা। মাছের পরিমাণ যেহেতু বেশি মুইয়া দুই ব্যাগ করে এবার করাইতে দিয়ে দিয়ে বাজবো, এক ব্যাগে দিলে অত সুন্দরের বাজা হইবেন, একালে হ্যাঁ হইবেন একাল বেমালা কষ্ট, তাই দুই ব্যাগ করে দিই, সমস্যা তো আর নাই, তেল তো যাইবেই, বাজা বোজা খাইলে একটু তেল তো লাগে, এই যে তেল দিছি এতে তো হইবেন, এবার আবার বেশি করে দেওয়া লাগবে। আচ্ছা আমরা কেরা কয় লিটার মাসে কে তেল খান, আর ভাইয়ের আমরা বউ বা মা বোনেরা কয় লিটার তেল মানে মাসে তেল খায়, তবে তেল কয় লিটার খায় এর উপর নির্ভর করেছে আমার ফ্যামিলিতে কেমন রান্নাবান্না চলে বা কয়জন সদস্য হয় এর উপরে বুঝছেন। আচ্ছা যাই হোক, এই যে তেল দেওয়া নেই দ্বিতীয়বার কিন্তু দিছি, এবার তৃতীয়বার মানে তৃতীয়বার পর্যন্ত তেল দেওয়া লাগে কাসকি মাছ বাজতে গেলে, বিশেষ করে মুই যেমন আর কি দিই, তাই মাছটারে উলট পালট করে আস্তে আস্তে করে সুন্দর করে বাজতে হইবে। আর কিন্তু একটা দুঃখের কথা আছে, সেটা হচ্ছে মোর ঘরে একসের দুনিয়া পাতা আলহেই না, দুনিয়া পাতা না দিলে কি এই কাসকি মাছের সরসরি খাইয়ে শান্তি পাওয়া যায়, এখন মনে জানি অসম্পূর্ণ রয়ে গেছে, কি আর করার, কেরা যাইবে বাজারে যাই দুনিয়া পাতা লইবে, মুই তো বুঝি নাই যে হারে দুনিয়া পাতাও নাই, আর আজকে মুই এত চমৎকার একটা ইলমো কি জানি কয় রে মানে রেসিপি। বন্ধুরা আমরা সবাই যদি আমরা এই রেসিপি দেখিয়া খাইতেছে হেরা দৌড়াইয়া বাজারে যাইবেন, খবরদার টাটকা মাছ ছাড়া পচা দশা কাসকি মাছ কিন্তু আনবেন না, ভালো থাকেন সবাই।